আসসালামু আলাইকুম। কাছের ও দূরের, দেশ ও বিদেশের, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই আশা করছি ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে অনেক ভালো কিছু দেখতে পাবেন, যার কারণে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি কিছু শিখতেও পারবেন এবং দেখে মজাও পাবেন। ও আমরা প্রথমে রাজহাঁস দেখাচ্ছি। আমার শ্বশুরবাড়ি গ্রামে প্রচুর পরিমাণ রাজহাঁস হয়, মানে সবাই খুব রাজহাঁস পোষে এবং পছন্দ করে। এখানের মানুষরা কিন্তু রাজহাঁসকে বলে ছোলে হাঁস। ও আমরা রাজহাঁস প্রথমে ধরে নিলাম। এখান থেকে একটা রাজহাঁস ধরে নিয়ে যে আমরা বাড়ি যাচ্ছি, এই বাড়িতে যাওয়ার পথে, মানে বিলের ধারেই আমাদের বাড়ি, বাড়িতে যাচ্ছি রাজহাঁস নিয়ে। ওই যে আমাদের বাড়ি, এটা একদম বিলের ধারে বাড়ি। আর ওখানে দেখলেন তাকি তাসিন আর তাসিনের আব্বু, ওরা টঙে বসে রয়েছে পাশে পুকুর আর বিলের ধারে। গরমের সময় আমরা বাড়িতে গেছিলাম, ওখানে বসেছিলাম। আর আমরা এই যে রাজহাঁস জবাই দিয়ে পরিষ্কার করছি। এই যে আমরা কিন্তু একসাথে রাজহাঁস আর পাতিহাঁস দুইটাই জবাই করছি, দুইটাই পরিষ্কার করে নিচ্ছি আমরা। আর এই যে দেখছেন হাঁসের পশম প্যাকেটে তুলে রাখছি, এটাতে অন্য কোথাও আমি দেখিনি, আমার শ্বশুরবাড়ির এলাকাতেই দেখছি যে ওইটা এই পশমগুলা নিয়ে যে হকারগুলো আসে, ওরা এই যে মানে বাচ্চাদের খাবার যেমন বাদাম, তারপরে চানাচুর, আবার জিরা মশলা, এগুলাও কিন্তু এই পশম দিয়ে নেওয়া যায়। আমার মনে একটা প্রশ্ন জাগে যে পশমগুলা নিয়ে ওরা কী করে, এটা কিন্তু আমার জানা নেই। বাট ওরাও জানে না, আর কখনো হকারকে ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করাও হয়নি যে কী করে এটা। এটা যত্ন সহকারে রেখে দেওয়া হবে, যখন ফেরিওয়ালা আসবে তখন ওনাকে এটা দিয়ে, তারপরে বাদাম নাওড়া নচিমন ভাজা নিয়েছিল পরে। আর এই যে হাঁসের পশমগুলা সব পরিষ্কার করে নিয়ে আসছি। এখন ছোট ছোট যে পশম রয়েছে, এই পশমগুলাতে উঠানোর জন্য আমরা এই যে চাউলের আটা হলুদ দিয়ে মেখে, পাতলা করে মেখে তাই এর গায়ে লাগাচ্ছি। এটা গায়ে লাগানোর পরে এর গায়ে যে এঁটে যাবে, এঁটে যাওয়ার পরে এটাকে আমরা পুড়াবো, আগুনে পুড়াবো। আগুনে পুড়ানোর পর, মানে হালকা করে আগুনে পোড়াবো, হালকা করে পোড়ানোর পর আমরা এই যে আগুনে পোড়াবো, তাই এই যে হাঁসের ঠোঁটের ভেতর দিয়ে আমরা একটা গাছের ডাল ঢুকিয়ে নিচ্ছি এই যে এইভাবে, যাতে হাতে আগুন না লাগে। এই পদ্ধতিটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি, আমি আমার শ্বশুরবাড়িতেই দেখি, আর শ্বশুরবাড়িতেই এটা করা হয়। ভালোই লাগে, মানে বসে বসে পশমগুলো আর ঘুরতে হয় না, আর চামড়ায়ও আটা দেওয়ার কারণে চামড়াও পুড়ে যায় না আগুনে সেকে নিলে। ওই যে আমরা খড় নিয়ে এসে খড়ে আগুন ধরিয়ে প্রথমে আমরা পাতিহাঁসটা পুড়াচ্ছি। এই যে পাতিহাঁসটা আমরা এভাবে হালকা করে পুড়িয়ে নিচ্ছি, সেকে নিচ্ছি, যাতে ওই যে আটা যে দিয়েছি এই আটাগুলা মানে একদম শুকিয়ে ই হয়ে যায়, ঘাসের চামড়ার সাথে এঁটে যায়, লেপটে যাবে। তো পাতিহাঁসটা হয়ে গেল, এবার আমরা রাজহাঁসটা দিব। রাজহাঁসটাও আমরা একইভাবে আটা মাখিয়েছি, আটা মাখিয়ে নিয়ে তারপরে এটার যে হালকা করে পুড়িয়ে নিচ্ছি। তো মানে খুব ইয়ে করে এই ভিডিওটা করা, যেন আপনারা এভাবে করতে পারেন, অনেক সুবিধা হয় আর অনেক ভালোও হয়, চামড়ার গায়ে কোনো আঁশ লাগে না। আর যে আটা শুকিয়ে ওর গায়ে থেকে যাচ্ছে, ওইটা উঠানোর পরে এই যে দেখেন পশমগুলা কিন্তু ঠিক এই যে আটার ভেতরে এঁটে এঁটে গেছে, যেমন উঠার কারণে আর একটা পশমও কি এই চামড়াতে থাকছে না। বসে বসে মানে খুব ইয়ে করে এই যে মানে খুঁড়তে হয় না, বাঁচতে হয় না, যার কারণে এটাই আসলে সুবিধা, এই যে উঠানোর এক একটা ইয়ে উঠানোর সাথে সাথে এই যে পশমগুলা উঠে চলে আসছে। এই যে দেখেন
সাথে এটা যাচ্ছে, লেফটে থাকার কারণে এটা খুব ভালো হচ্ছে। আমরা পা হাঁসের পাগুলাও পুড়িয়ে নিয়েছি ভালো করে, দেখেন টান দিলেই পায়ের চামড়াগুলো উঠে চলে যাচ্ছে। যে এটা ভালো একটা কাপড় বা খড় দিয়ে আমরা ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি, তার কারণে এই যে একদম সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর দেখেন চামড়াটাও কিন্তু পুড়ে যায়নি। এখন এটাকে আমরা আরেকটু ভালোভাবে খুব মানে বেছে নিয়ে, এই যে অবশ্য কিছু নাই, তারপরেও দেখছি যদি কিছু থেকে থাকে। এবার আমরা ঘষটাকে কেটে নিচ্ছি। আমার এই যে যা যা কাটছে হাঁসটা, রাজহাঁসটা, আসলে আমরা বাড়িতে গেলে সবাই একসাথে মিলেমিশে কাজ করি, আনন্দ করি। হাঁসটা কিন্তু আমি কিনেছিলাম, আর সবাই মিলে আমরা একসাথে পরিষ্কার করছি, বাঁচছি, কাটছি, আবার সবাই মিলেও খাবো। বাড়িতে গেলেই একটা আনন্দ হয়। আবার রাজহাঁসটার আবার আরেকটা মানে সুবিধাও আছে রাজহাঁস কেনার, যে রাজহাঁস কিনলে যদি মানে এটা আমি যে রাজহাঁসটা কিনছি এটা হয়েছে 3 কেজি 50 গ্রাম, তো এখান থেকে কিন্তু 1 কেজি বাদ দেওয়া হবে, কারণ নাড়ি ভুঁড়ি আছে, যার কারণে 1 কেজি বাদ দিয়ে 2 কেজি 50 গ্রামের টাকা নিয়েছে রাজহাঁসের মালিক। সব সময়ই এটাই প্রযোজ্য, 500 টাকা কেজি মানে রাজহাঁসের গোশ। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি, আর যদি কোনো বিষয় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে রাজহাঁস কিংবা পাতিহাঁস মানে হাঁস কিভাবে পরিষ্কার করেন, আর আমাদের এই পরিষ্কার করাটা পছন্দ হয়েছে কিনা। যদি আমাদের এই রাজহাঁস পরিষ্কার মানে মানে আমাদের এই হাঁসটা পরিষ্কার করাটা পছন্দ হয়ে যায়, পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে আমি দুঃখিত, অনেক বেশি রান্নাটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, একটু ব্যস্ত ছিলাম অন্যদিকে। এদিকে আমার ননদ রান্না করে নিয়েছে, গোশটা রান্না হয়ে গেছে, আমরা এটা মানে চালের রুটি দিয়ে খাবো। যে আমরা এবার রুটিটা করে নেব, রুটিটা করার জন্য এই যে ফুটন্ত পানির ভিতরে চাউলের আটা দিয়ে খামির করে নিচ্ছি। আমার ননদ এগুলা করছে, আমরা বাড়িতে গেলে আসলে আমার ননদ এগুলা সব করে, আর আমাদের সব কিছু করে খাওয়াই, আমাদের কাছে জিজ্ঞেস করে কী খাবা, কোনটা খেতে ভালো লাগছে, আর জিজ্ঞেস না করেও সে অবশ্যই আমাদেরকে সব কিছু রান্না করে খাওয়াই। আমরা বাসায় যেয়ে কিন্তু বাড়িতে যেয়ে আবদার করি ননদের কাছে যে এটা খাবো ওইটা খাবো, সে কিন্তু খুব যত্ন সহকারে আমাদের রান্না করে খাওয়ায়। যে আটাটা খামিরটা আমরা মেথে নিলাম, মেথে নেওয়ার পরে এই যে আমরা রুটি বানাবো। তো ওখানে কিন্তু শিলপাটাতে রুটি বানানো বেশি পছন্দ করে সবাই, যে শিলপাটার উপরেই রুটি বানানো হচ্ছে। রুটি বানিয়ে মাটির চুলায় সেঁকে খাওয়া কিন্তু অনেক ভালো, আর রুটি মানে মাটির চুলাতে রুটি সেঁকেও ভালো সুন্দর হয়, গ্যাসের চুলায় যেরকম মানে চার পাঁচটা একটু কম কম হয়, কিন্তু মাটির চুলাতে অনেক ভালো হয়। আর এই যে আরিফা, আরিফা হলো মানে ওর ক্ষুধা লেগে গেছে আগে আগেই, তো ও কিন্তু নিয়ে খাচ্ছে। সবাই আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ, আর আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন আরও নতুন নতুন এরকম ভিডিও করতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।